হাসিনা সে কিভাবে এই মানুষ 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 ছাত্র শিক্ষক সমাজ সমস্ত মানুষের উপরে সে কিভাবে আসলে জুলুম নির্যাতন অন্যায় অত্যাচারটা করতে করতে পেরেছে, এর কিন্তু মেন একটা ফান্ডামেন্টাল জায়গা হয়েছে সে এই সংবিধানকে ইউজ করেছে। সংবিধান ইউজ করার মাধ্যমে সে এখানে আইসিটি অ্যাক্ট, সাইবার অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে, যার মাধ্যমে সে এইখানে বাংলাদেশের সমস্ত মানুষের কণ্ঠকে সে কণ্ঠরোধ করে ফেলেছে। শেখ মুজিব সেও কিন্তু একসময় স্বৈরশাসকে কনভার্ট হয়েছিল এই সংবিধান 72 সংবিধানকে ইউজ করার মাধ্যমে, কিন্তু যদি বারবার এই সংবিধান তার জায়গা মতো থেকে থাকে এরূপ শেখ মুজিব আসবে, এরশাদ আসবে, এরকম হাসিনা আসবে, কিন্তু আমাদের আসলে দুঃখের কোনো শেষ হবে না, আমাদের জুলুমের কোনো শেষ হবে না, জালিম বারবার তৈরি হবে। আমি এই জন্য বলতে চাই সংবিধানের পলিসিগতগুলো জিনিসগুলো আমূল চেঞ্জের প্রয়োজন আছে। আমরা দেখতে পাই এখানে সালমান এব রহমান তৈরি হয়েছে, সামিট গ্রুপ তৈরি হয়েছে এবং অনেক গ্রুপ তৈরি হয়েছে যারা হাজার হাজার কোটি টাকা কিন্তু লুটপাট করার একটা সুযোগ পেয়েছে। এটা তারা কেন সুযোগ পেল? এটা সুযোগ পেল কারণ এই পুঁজিবাদী অর্থনীতিতে এমনভাবে মডেল করা, এখানে কিছু কতিপয় গোষ্ঠী এই সুযোগটা নেয় এবং তারা জনগণের অর্থকে লুটপাট করে ফুলে বেড়ে উঠে। জি, এখনও আমরা আসলে সংস্কারের ভিতরে প্রবেশ করতে পারি নাই, আমরা মাত্রই স্বৈরাচার হাসিনা সরকারকে দেশ থেকে উৎখাত করতে পেরেছি এবং আমরা বলতে পারি আমরা স্বৈরাচার হাসিনা সরকারের প্রথম পতনের পরে আমরা প্রথম স্টেপে আছি। আমরা আসলে সংস্কারের উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা আমূল চেঞ্জের জন্য। এখানে শুধুমাত্র চেহারা চেঞ্জ করে কিন্তু সংস্কারটা আসবে না। এখানে দেখেন বিগত বছরে হাসিনা সে কিভাবে এই মানুষ 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 ছাত্র শিক্ষক সমাজ সমস্ত মানুষের উপরে সে কিভাবে আসলে জুলুম নির্যাতন অন্যায় অত্যাচারটা করতে করতে পেরেছে, এর কিন্তু মেন একটা ফান্ডামেন্টাল জায়গা হয়েছে সে এই সংবিধানকে ইউজ করেছে। সংবিধান ইউজ করার মাধ্যমে সে এখানে আইসিটি অ্যাক্ট, সাইবার অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে, যার মাধ্যমে সে এইখানে বাংলাদেশের সমস্ত মানুষের কণ্ঠকে সে কণ্ঠরোধ করে ফেলেছে এবং এর মাধ্যমে তার জুলুম নির্যাতনের কিন্তু একটা ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাই। আমি বলতে চাই এই হাসিনা যে সংবিধানকে ইউজ করার মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষকে 15 বছর ধরে যেভাবে জুলুম নির্যাতন করেছে, সেই জুলুম নির্যাতন থেকে যদি আমরা প্রকৃত অর্থেই বাঁচতে চাই তাহলে এই সংবিধানের আমূল সংস্কারের প্রয়োজন রয়েছে। এই সংবিধানকে যদি আমরা আমূল চেঞ্জ করতে না পারি, এই পলিসিগুলো যদি আমরা আমূল চেঞ্জ করতে না পারি, তবে আমাদের কোনো অবস্থাতেই কিন্তু আমরা আসলে ভবিষ্যতে ভালো থাকতে পারবো না। আমি বলতে চাই জি সংবিধানের পলিসিগত চেঞ্জ অবশ্যই এখানে আনাটা জরুরি, কারণ এই সংবিধানকে ইউজ করার মাধ্যমেই সে কিন্তু একটা স্বৈরশাসকে কনভার্ট হয়েছে। এই সংবিধান যদি এখনও আগের মতোই থাকে তাহলে কিন্তু আমরা নতুন আরেকজন স্বৈরশাসক কিন্তু বাংলাদেশে কিন্তু দেখতে পাবো। আমরা সেটি আর চাই না, কারণ আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা একজন স্বৈরশাসককে হটিয়েছি যা ইতিপূর্বেও আমরা অনেক, যেমন এরশাদের কথা বলতে পারি, হ্যাঁ শেখ মুজিব সেও কিন্তু একসময় স্বৈরশাসকে কনভার্ট হয়েছিল এই সংবিধান 72 সংবিধানকে ইউজ করার মাধ্যমে, কিন্তু যদি বারবার এই সংবিধান তার জায়গা মতো থেকে থাকে এরূপ শেখ মুজিব আসবে, এরশাদ আসবে, এরকম হাসিনা আসবে, কিন্তু আমাদের আসলে দুঃখের কোনো শেষ হবে না, আমাদের জুলুমের কোনো শেষ হবে না, জালিম বারবার তৈরি হবে। আমি এই জন্য বলতে চাই সংবিধানের পলিসিগতগুলো জিনিসগুলো আমূল চেঞ্জের প্রয়োজন আছে। তারপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, দেখেন এই হাসিনা কিভাবে তার এই দুঃশাসন শুরু করেছিল। সে জানে আমাদের সেনা অফিসারদের ভিতরে নিষ্ঠাবান সেনা অফিসার রয়েছে, সৎ সেনা অফিসার রয়েছে, সে যদি কোনো অন্যায় অত্যাচার করতো তাহলে নিশ্চয়ই এই নিষ্ঠাবান সেনা অফিসাররা তাকে প্রতিরোধ করতো, তাকে বাধা দিত। সে শুরুই করেছিল 2009 সালে ফেব্রুয়ারি মাসে পিলকানার মাধ্যমে আমাদের 57 জন চৌকস এবং মেধাবী সেনা অফিসার কাণ্ডের মাধ্যমে, এই মেধাবী এবং চৌকস সেনা অফিসারদের যারা সাথে জড়িত ছিল সেই আওয়ামী সরকারের এমপি মন্ত্রী দেশীয় এবং ইন্টারন্যাশনাল পর্যায়ের এবং ভারতসহ যে সমস্ত ব্যক্তি জড়িত ছিল তাদেরকে অবশ্যই সবাইকে বিচারের আওতায় এনে বিচার কার্য এই স্বাধীন বাংলাদেশে করতে হবে। আমি দেখুন আজকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটার কিন্তু একটা অবজেক্টিভ ছিল যে এইখান থেকে বাংলাদেশ থেকে যাতে সকল ধরনের বৈষম্য দূর করা যায়, কিন্তু আমি দেখতে পাইলাম এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরুই হয়েছিল কুঠা আন্দোলনের মাধ্যমে বেকারত্ব দিয়ে। কিন্তু বলতে চাই আমাদের দেশে আজকে 26 লাখ শিক্ষিত বেকার রয়েছে এবং একই সঙ্গে বলা হয় 50%-এর অধিক শিক্ষিত আমাদের এখানে বেকার থাকে, কিন্তু এই যে বেকারত্ব দিন দিন না কমে দিন দিন বাড়তেছে, এটার কিন্তু একটা প্রথম এবং একমাত্র একটা রিজন হচ্ছে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদগুলো বিভিন্ন দেশীয় ব্যক্তি এবং বিদেশি রাষ্ট্রের কাছে কিন্তু চুক্তির মাধ্যমে কিন্তু তারা কিন্তু দিয়ে দিচ্ছে। আমি বলতে চাই সমুদ্রবন্দরের
সমুদ্র বন্দরের 15টি হাইড্রোকার্বন ব্লক, যেটাকে মানে জ্বালানি বলা হচ্ছে, সেটার আমেরিকান কোম্পানি একজন মুবিলকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইভাবে যদি আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ যেমন খনিজ তেল হাইড্রোকার্বন ব্লকগুলো যদি এভাবে একজন মুবিল, শেল, শেভরন, বিপি, ব্রিটিশ পেট্রোলিয়াম এবং দেশীয় কোনো ব্যক্তির আন্ডারে থাকে, তাহলে তো এইগুলো আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবো না। রাষ্ট্র যদি এগুলোকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে না পারে, তাহলে এখানে বেকারত্ব কমবে না, বরং দিন দিন বাড়বে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এইখানেও চেঞ্জ দরকার, নট অনলি সংস্কার, এখানে পলিসিগত চেঞ্জগুলো কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন রয়েছে। আমি বলতে চাই যে এখানে এখানে যে বৈষম্য বিরোধী যে আমাদের আন্দোলনটা ছিল, এটা আমরা দেখতে পাই এখানে সালমান এব্রহমান তৈরি হয়েছে, সামিট গ্রুপ তৈরি হয়েছে এবং অনেক গ্রুপ তৈরি হয়েছে যারা হাজার হাজার কোটি টাকা কিন্তু লুটপাট করার একটা সুযোগ পেয়েছে। এটা তারা কেন সুযোগ পেল? এটা সুযোগ পেল কারণ এই পুঁজিবাদী অর্থনীতিতে এমনভাবে মডেল করা, এখানে কিছু কতিপয় গোষ্ঠী এই সুযোগটা নেয় এবং তারা জনগণের অর্থকে লুটপাট করে ফুলে ফেঁপে বেড়ে উঠে। আমি বলতে চাই এই পুঁজিবাদী অর্থনীতির এই মডেলটাকে চেঞ্জ করতে হবে, এমন এক অর্থনীতির মডেল এখানে আনতে হবে যে অর্থনীতিতে আসলে এখানে 1% জনগোষ্ঠী শুধুমাত্র সুবিধা ভোগ করবে না, এখানে সাধারণ মানুষ সবাই সুবিধা ভোগ করতে পারবে। এখানে এই অর্থনীতিগত চেঞ্জটা আমাদের জরুরি।